তারপর রিয়া ফ্রেশ হয়ে দুজনে একসাথে নিমে আমি আর তোর মা কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। কেন? কতদিন ধরে তোর মাকে নিয়ে ঘুরতে যাই না, তাই ভাবলাম একটু দেশের বাইরে গিয়ে ঘুরে আসি। তো কবে যাচ্ছ? আজকে সকালে নাস্তা করে বেরিয়ে পড়ব। ঠিক আছে। তারপর আব্বু আম্মু সকালে নাস্তা করে বেরিয়ে পড়ল। বাসায় এখন আমি আর রিয়া আছি। দুপুরে কি খাবে? রান্না কি কিছু করতে পারো নাকি? তুমি কি খাবে তাই বলো, আমি রান্না করে দিচ্ছি। বিকেলে একটি জায়গায় ঘুরতে যাব, যাবে তুমি? ঠিক আছে। আচ্ছা, আমরা কি বেস্ট ফ্রেন্ড হতে পারি না? যেমন যেমন তুমি আমার সাথে সব কথা শেয়ার করবে, আমি তোমার সাথে সব কথা শেয়ার করব। দুজন বেস্ট ফ্রেন্ডের মতো মধ্যে যেরকম সম্পর্ক থাকে, আমাদের মধ্যে এরকম সম্পর্ক থাকবে। একটু ভেবে দেখি, পরে জানাবো। আচ্ছা ঠিক আছে। বিকালে দুজনে ঘুরতে বের হলাম। আমি ড্রাইভ করছি আর ও আমার পাশে বসে আছে। আমি শহর থেকে অনেক দূরে গ্রামের দিকে ওকে নিয়ে আসলাম। জায়গাটা অনেক সুন্দর তাই না? আচ্ছা চোখ বন্ধ করো। কেন? এটা সারপ্রাইজ দেব। তারপর রিয়ার চোখ বন্ধ করলো। আমি ফুল নিয়ে রিয়ার সামনে হাঁটু কেটে বসে চোখ খুলতে বললাম আর বললাম, আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারি? কথা দিলাম কখনো তোমাকে কষ্ট দেব না, সবসময় বন্ধুর মতো তোমার পাশে থাকবো আর সারা জীবন চালাবো। প্লিজ এক্সেপ্ট করো আমাকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যা বলবো সবসময় তা শুনতে হবে। ওকে রাখুশি। জি, পচা টমেটো। তা তুমি এই পর্যন্ত কয়টা প্রেম করেছো? একটাও না। তুমি না বললে আমরা বেস্ট ফ্রেন্ড, তাহলে মিথ্যে কেন বলছো? আমি সত্যি বলছি, আমি একটাও প্রেম করিনি। তাহলে প্রিয়া, তুমি তো এখন বন্ধু, এখন বলাই যায়। আমি যখন জানতে পারি তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তখন কেন জানি আমার মনে হলো তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তাই প্রিয়াকে বললাম অভিনয় করতে আর ও রাজি হলো, আর তুমিও ভাবলে আমি প্রিয়াকে ভালোবাসি। তার মানে ও অনেক আগে থেকেই আমাকে ভালোবাসো? আমি এখন তোমার জন্য ভালো একটা মেয়ে দেখব যার সাথে তুমি চুটিয়ে প্রেম করবে। ঠিক আছে রাখুশি রানী। জানো রাজু, রানা এখন আর আমার কাছে নেই, তাই বলে আমার কষ্ট হয় না, কারণ আমি রানাকে অনেক ভালোবাসি। আমার সব সময় মনে হয় রানা আমার পাশে আছে। আমি রানাকে ভুলে অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কবে যে আমার ছোট তোমার মতো করে কি বাঁধবে? এখন চলো পচা টমেটো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। কিছুক্ষণ গাড়ি চলার পর, গাড়ি থামাও, গাড়ি থামাও। কেন, কি হয়েছে? ফুসকে খাবো। আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলো। আই, ফুসকে খাওয়া নিয়ে আমি আর রানা সব সময় বাজি ধরতাম, আর রানা সব সময় আমার কাছে হেরে যেত। আমাকে হারাতে পারবে না। বাজি বাজি, যদি তুমি জিতো তাহলে তুমি যা বলবে আমি তাই করব, আর যদি তুমি হারো তাহলে আমি যা বলবো তোমায় তাই করতে হবে। ঠিক আছে। বাবা ফুসকা দিতে থাকো। দুজনে একসাথে খাওয়া শুরু করলো। রিয়া 40টা খেলো আর আমি 41টা। কি হেরে গেল তো, এখন আমি যা বলবো তোমায় তাই করতে হবে। ঠিক আছে বলো কি করতে হবে। আগে বাড়িতে চলো তারপর বলবো। তারপর বাড়ি এসে দুজনে ফ্রেশ হয়ে নিলাম। এবার বলো কি করতে হবে। আমি তোমাকে নিজের হাতে মেকআপ করাবো, এরপর মেকআপ করার সময় তুমি একটি কথাও বলবে না। না এটা না, অন্য কিছু বলো। তাহলে সারা রাত আমার পার্টি টিপে দিতে হবে। পাড়িয়ার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, সারা রাত পার্টি দিতে হবে? এই চাইতে ভালো তুমি আমাকে মেকআপ করিয়ে দাও। ঠিক আছে তুমি বসো, আমি আসছি। আমি রান্নাঘরে গিয়ে আটা ডিম আর বাটিতে করে পানি নিয়ে আসি। এই সব দেখে রিয়া অসহায় মেয়ের মতো আমার দিকে তাকিয়ে থাকে, আর রিয়ার এই অবস্থা দেখে আমি মিটমিটিয়ে হাসতে থাকি। তুমি সত্যি এই সব দিয়ে আমাকে মেকআপ করাবে? তুমি দেখো আমি তোমাকে কত সুন্দর করে সাজিয়ে দিই। তারপর বাটিতে আটা ডিম মিশিয়ে
রিয়ার মুখে লাগানোর আগেই রিয়া বাটি নিয়ে আমার মাথা ঢেলে দেয়। আর রিয়া হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। এটা কি করলে তুমি? তুমি আমাকে এসব মাখিয়ে দেবে আর আমি বসে বসে তোমার চেহারা দেখব। কিন্তু তুমি তো বলেছিলে আমি যা বলবো তাই করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বেস্ট ফ্রেন্ড অত্যাচার সহ্য করে না, বরং অত্যাচার করে। আচ্ছা ঠিক আছে তাহলে। আমি মাথা থেকে তার বানানো মেকআপ হাতে নিয়ে জোর করে রিয়ার মুখে লাগিয়ে দেই। তারপর কিছু সময় দুজন দৌড়ে দৌড়ি পারি, এক সময় দুজনে হাঁপিয়ে উঠলাম। তারপর চারিদিকে দুজনে তাকিয়ে দেখলাম ঘরের সবকিছু এলোমেলো করে ফেলেছি। দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিলাম। আচ্ছা চলো সবকিছু গুছিয়ে ফ্রেশ হয়ে তারপর রাতের ডিনার করব। আচ্ছা। সব গুছিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে দুজনে শুয়ে পড়লাম। কালকে অফিসে যাবে? না, কোম্পানির দায়িত্ব আবার বাবা নিয়েছেন। তুমি যাবে? যাব। আচ্ছা গুড নাইট। গুড নাইট। সকালে রিয়ার ঘুম আগে ভাঙে। রিয়া দেখলো আমি বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছি। তখন রিয়ার মাথায় দুষ্টু একটা বুদ্ধি আসে, সাথে সাথে আমাকে দিল এক লাথি আর আমি খাটে নিচে গিয়ে পড়লাম। ও মা গো, আমার গোটা ভেঙে গেছে। তুমি এটা করতে পারলে? আমি তখন দাঁড়াতে পারবো না। আহারে কি কষ্ট হচ্ছে! এখন আমার কোমরটা টিপে দাও, তা না হলে তোমার কোমর আমি ভাঙবো। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি দিচ্ছি। ও মা গো আস্তে দিব। তখনই আমার ফোনে কল আসে। হ্যালো শ্বশুর আব্বা, বলেন। কেমন আছো তোমরা? আপনার মেয়ে তো ভালো আছে, কিন্তু আমি ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? আমাকে মুখ চেপে ধরে আমার কাছ থেকে ফোন নিয়ে নেয় রিয়া। হ্যালো আব্বু, কেমন আছো? ভালো, তুই? আর রাজুর কি হয়েছে? না আব্বু কিছু হয়নি, সকালে ঘুম থেকে উঠতে যে খাট থেকে পড়ে গেছে। তা রাজুকে নিয়ে আমাদের বাসায় আজকে আসো মা। আচ্ছা ঠিক আছে, আমরা বিকেলে আসব, এখন রাখি, ভালো থেকো তোমরা। এই পচা টমেটো, আব্বুকে সব বলতে হবে? কেন, আমার শ্বশুর আব্বাকে জানানো দরকার তার মেয়ে জামাই কেমন আছে। বিকেলে আব্বু যাইতে বলছে। ঠিক আছে, আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব, তুমি রেডি হয়ে থেকো। আমি বিকেলে অফিস থেকে এসে রিয়াকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই। কেমন আছেন আব্বু আম্মু? ভালো, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তারপর আমি আর রিয়া রুমে যাই। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে আসি, গিয়ে আব্বুর পাশে বসি। তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলেন। আসলে এই বিয়েতে রিয়ার কোনো মত ছিল না, আমি জোর করে রাজি করিয়েছি। যদি কোনো সময় আমার মেয়ে ভুল করে ওকে মাফ করে দিও। আপনি কোনো চিন্তা করবেন না, রিয়ার সমস্ত দায়িত্ব এখন আমার, আমি রিয়াকে কখনোই কষ্ট দেব না, আমাদের জন্য দোয়া করবেন। তোমার উপর আমার সেই বিশ্বাস আছে, আর তোমার এক সপ্তাহ অফিসে যেতে হবে না। ঠিক আছে। পরের দিন সকালে আমি বাড়িতে চলে আসার জন্য বের হই। সকাল থেকেই রিয়ার মনটা অনেক খারাপ। কি হয়েছে তোমার? রানার কথা মনে পড়েছে, আজ রানার জন্মদিন। রিয়ার তো মন খারাপ, কি করে ওর মন ভালো করা যায়? পেয়েছি, আমি কিছু না বলে গাড়ি চালাচ্ছি। পালের পথে না গিয়ে কোথায় যাচ্ছ? একটা জায়গায় নিয়ে যাব, গেলে তোমার অনেক ভালো লাগবে। কিন্তু কোথায়? চুপ করে বসে থাকো। রিয়া চুপ করে বসে রইল। একটু পরে আমি গাড়ি থামিয়ে কিছু চকলেট আর কিছু খাবার কিনে আনি। আবার গাড়ি চালাচ্ছি, একটু পর একটা এতিমখানা এসে দুজনে নামলাম। আমি ভিতরে ঢুকে বাচ্চাদের ডাক দিলাম, সব বাচ্চারা এসে আমাকে জড়িয়ে ধরল আর আমি সবাইকে নিজের করে নেই। কেমন আছো ভাইয়া? ভালো, তোমরা কেমন আছো? ভালো। তা এতদিন পর আসলে কেন? সরি, কিন্তু এবার আমার সাথে তোমাদের ভাবিকে নিয়ে এসেছি, এই হলো তোমাদের ভাবি। সবাই রিয়াকে জড়িয়ে ধরলো,
আর রিয়া ওদের নিয়ে অনেক মজা করতে লাগলো। একটু পর রিয়া দেখলো আমি নেই, তাই একটি বাচ্চাকে জিজ্ঞেস করলো, তোমাদের রাজু ভাইয়া কোথায় গেল? ভাইয়া রিয়ার সাথে খেলা করতেছে। এই রিয়াটা কে? রিয়াও আমাদের মতো অনাথ। দুই মাস আগে ভাইয়া রিয়াকে এখানে নিয়ে আসে। তাহলে রিয়া তো আমার মিতা হয়ে গেল। আমার নামও তো রিয়া। ও, তাহলে তোমাকে ভাইয়া ভালোবাসে? তুমি কেমন করে জানো? ভাইয়া বলেছে যেদিন ভাইয়া তোমাকে প্রপোজ করবে সেদিন ভাইয়া জানতে পারে তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তাই ভাইয়া তোমাকে আর কিছু বলেনি। আমি জানি। এখন আমাকে রিয়ার কাছে নিয়ে চলো, আমার সাথে আসো। রিয়া গিয়ে দেখলো আমি দুই বছরের এক বাচ্চা মেয়ের সাথে খেলতেছি, আর আবির সেখান থেকে চলে গেল। রিয়া গিয়ে আমার পাশে বসে, বাচ্চাটা অনেক সুন্দর তাই না? নাম কি এর? রিয়া। কেউ একজন হসপিটালের সামনে রেখে গিয়েছিল, তখন আমি এখানে নিয়ে আসি, আর ওর নাম রাখি রিয়া। এত নাম থাকতে রিয়া কেন রাখলে? কারণ এই নাম এবং এই নামের মানুষটিকে আমি ভালোবাসি, আর সেই মানুষটি আমার এখন বেস্ট ফ্রেন্ড। রিয়া অবাক হয়ে শুধু আমার দিকে তাকিয়ে রইল। রিয়াও ছোট বাচ্চার সাথে খেলা শুরু করে। তারপর আরো কিছু সময় কাটিয়ে আমরা ওখান থেকে চলে আসি। জানো, আজ অনেক দিন পর মনটা হালকা লাগছে। আমারও যখন মন খারাপ থাকে তখন আমি এখানে এসে সময় কাটিয়ে যাই। আইসক্রিম খাবে? তুমি ওয়েট করো, আমি নিয়ে আসছি। তারপর দুজনে আইসক্রিম খেয়ে বাড়িতে চলে যাই। আজকে বিকেলে ঘুরতে যাব, আর রাতে ডিনার করে বাড়িতে আসব। ঠিক আছে। বিকেলে রিয়া আর আমি একটি পার্কে ঘুরতে যাই। আমি দেখতে পেলাম একটি ছেলে পিছনে ফুল হাতে নিয়ে বসে আছে, তার সামনে একটি মেয়ে বসে আছে। ছেলেটি কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, আর মেয়েটি অধিক আগ্রহ নিয়ে বসে আছে ছেলেটির কথা শোনার জন্য। দেখো, ছেলেটি মেয়েটিকে প্রপোজ করতে চাইছে কিন্তু প্রপোজ করতে পারছে না। সো স্যাড। তোমার কি মনে হয় মেয়েটি অ্যাকসেপ্ট করবে? অবশ্যই করবে। যদি ওদের দুইজনকে এক করে দিতে পারো তাহলে তুমি যা বলবে তাই করব আমি। বাজি ধরছো আমার সাথে? ঠিক আছে, শুধু দেখতে থাকো।